হ্যালো বিবাস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজকে আমরা পাসপোর্টের আরও একটি স্ট্যাটাস সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে আমরা জানব পেন্ডিং ইন প্রিন্ট কিউ মানে কি। তো বন্ধুরা, আপনাদের পাসপোর্ট স্ট্যাটাসে যদি পেন্ডিং ইন প্রিন্ট কিউ লেখা আসে, তাহলে আপনি বুঝবেন যে পাসপোর্ট প্রিন্টের জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ আপনার পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভালের পরে কিন্তু অ্যাপ্রুভ লেখা আসে। যখন আপনার পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনার পাসপোর্টটি তারা অ্যাপ্রুভ স্ট্যাটাসে দিয়ে দেবে। অ্যাপ্রুভ মানে হচ্ছে যে আপনার পাসপোর্টটি প্রিন্টের জন্য অনুমোদন করেছে। অর্থাৎ আপনার পূর্বে যে পুলিশ ভেরিফিকেশন, তারপর হচ্ছে যে আপনার আবেদন প্রক্রিয়া, এগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে কিন্তু এখানে অ্যাপ্রুভ লেখা আসে। অ্যাপ্রুভ মানে তো আমি বললামই যে আপনার পাসপোর্টটি প্রিন্টের জন্য তারা অনুমোদন করেছে। যদি অনুমোদন হয়ে যায়, তখন আপনার পাসপোর্ট স্ট্যাটাসে লেখা আসবে পেন্ডিং ইন প্রিন্ট কিউ। তো পেন্ডিং ইন প্রিন্ট কিউ যদি আসে, তাহলে আপনি বুঝবেন যে আপনার পাসপোর্টটি প্রিন্টের জন্য পাঠানো হয়েছে। এই ধাপ সম্পূর্ণ হতে সাধারণত 5 থেকে 7 দিন সময় লাগে। যখন নাকি আপনার এই পেন্ডিং ইন প্রিন্ট কিউ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তারা আপনার পাসপোর্ট স্ট্যাটাসটি চেঞ্জ করে দিবে। তখন লেখা আসবে পাসপোর্ট শিফট, মানে হচ্ছে যে আপনার পাসপোর্ট সফলভাবে প্রিন্ট হয়েছে এবং তা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে। সাধারণত এই দাপ্য সম্পূর্ণ হতে আপনার 2 থেকে 3 দিন সময় লাগে। এই আমি সর্বোচ্চ সময়টুকু বলছি, এর আগে হয়ে যেতে পারে। যখন নাকি আপনার পাসপোর্ট শিফট কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে আসবে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স, মানে হচ্ছে যে আপনার পাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে পৌঁছেছে, পাসপোর্টটি ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত। তখন আপনার হাতে থাকা মোবাইল ফোনে একটি মেসেজ আসবে বা ইমেলের মাধ্যমে আপনার একটি বা আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনি পাসপোর্ট আঞ্চলিক অফিসে গিয়ে আপনি পাসপোর্টটি নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে পেন্ডিং ইন পেন কিওর মানে কি। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন। আর পাসপোর্ট সংক্রান্ত এবং কি প্রবাসের যে কোনো নিউজ পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।